सबाई आशा करी भालो आछेन। आज के ये ब्लॉगटा एक ट्रैवल ब्लॉगर मतोई होबे। आमरा आज के चेक रिपब्लिकेर राजधानी प्राग थेके प्राय 313 किलोमीटर दूरे एक शहर ऑस्ट्रियार बॉर्डारेर पाशे आपनार एर नाम होच्छे वेरनोव। आमरा एखान थेके जाबो प्राबलोव एकटा टूरिस्ट स्पटे। तो आपनारा आशा करी एनजॉय करबेन। एटा ऑस्ट्रियार एकदम पाशेर बॉर्डार, आमादेर जेरकम बांग्लादेशेर बेनापोल जेरकम इंडियार बॉर्डार एरकमई। তো এখানে মোটামুটি টুরিস্ট প্লেস বলা চলে, সব টুরিস্টরা এদিকেই আসে। আমি যদি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখবেন। আর যারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যাদের যেসব কোশ্চেন আছে প্লিজ দয়া করে আমার যেসব ভিডিও আছে সবগুলো দেখার পরে কোশ্চেন করবেন। আশা করি সবগুলো ভিডিও দেখলে অবশ্যই আপনাদের ধারণা হবে। তো চেক রিপাবলিকের প্রাগের রাজধানী থেকে এখানে আসতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। আমরা ট্রেনে করে এসেছি এবং এখানে ভাড়া হচ্ছে 310 ক্রাউন। আপনার যদি 26 বছরের উপরে হন আর আপনি যদি স্টুডেন্ট হন, আইসি কার্ড থাকে, এটা মাত্র হবে আপনার 81 চেক ক্রাউন। চেকের যে চেক রিপাবলিকের যে কারেন্সি 81 চেক ক্রাউনের মতো। তো পুরো সিটিটা ঘুরে দেখাবো এবং আমাদের সাথে আরও কয়েকজন আছে, আমার কয়েকজন ফ্রেন্ড, তো ওরাও সাথে থাকবে। আশা করি ব্লগটা এনজয় করবেন। লেটস গো। স্টেশন বিল্ড আপ হয়েছে এই সালে 1839 থেকে 1989 সালে, প্রায় 150 বছরের পূর্তি বলা। তখন চেকোস্লোভাকিয়া ছিল এই স্টেশনটা। আমরা সবাই কিছুক্ষণ এই সিটিটা ঘুরে আমরা মেইন স্পটে যাব। আমি জানি না এটা কে, কার মুখছবি দেখতে হবে। এটা কে যার নাম হচ্ছে সবাই এখন অলরেডি থেকে নেমে বাসে উঠেছে। 25 মিনিটের মতো লাগবে বাসে, লোকাল একটা বাস। আমরা যে প্লেসে যাওয়ার কথা ছিল লেকের পাড়ে,
ওটা আসলে এতই বিশাল, প্রায় 20 কিলোমিটার জায়গা জুড়ে বেষ্টিত। তো এই জায়গায় আসলে পায়ে হেঁটে বা গাড়ি নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। সবাই মোটামুটি আপনারা সাইকেল নিয়ে সাইকেল রাইডিং করে ওখানে। তো আমরাও যাচ্ছি সাইকেল নিয়ে যাওয়ার জন্য, এবং আমাদের গ্রুপের কয়েকজন আছে, ওনারাও আমার সামনেই আছে। আর এখানে ঘন্টায় সাইকেল প্রতি হচ্ছে 100 চেক রাউন্ড, পুরো দিনের জন্য যদি রেন্ট নেই তাহলে প্রায় 400 চেক রাউন্ডের মতো। তো আমরা ওখানে যাচ্ছি, লেটস সি। আমরা মোটামুটি এই টাউনের থেকে হয়তো বা সাইকেলটা ভাড়া করবো, যে ইলেকট্রিক বাইক, এটা মোটামুটি এই শহরের সেন্টার, মানে মোটামুটি প্রাণকেন্দ্র। এখানে অল্প কিছু মানুষ আছে, হয়তো বা হাতে গোনা প্রায় 1000 এরকম। আমরা এখন সাইকেল রেন্ট নিয়েছি, সাইকেল রাইড হবে, আমরা 7 জন ঘুরবো, দেখবো পুরো সিটি। মামু দাড়ি এক্সাইটেড। রাইড করে আমরা আসলাম আবার সিটিতে। তো সাইকেলের ভিডিওটা আসলে করা সম্ভব হয়নি, কারণ হচ্ছে অনেক দুষ্কর এবং অনেক উঁচু নিচু টিলা ছিল। তো এই হচ্ছে বাইক, বাইকটা আমি যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে পার ডে 300 রাউন্ড নিয়েছে। আমি দেখাচ্ছি পুরো সাইকেলটা, এই হচ্ছে পুরো সাইকেল। এই সাইকেলে অনেক মজা না, আমার তো মনে হয় 100 গতি ছিল, 100। আপনি এটা হচ্ছে ক্যাসেলের একটা ভিউ বাইরে থেকে। প্ল্যানিং প্লটিং চলছে। আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করেছি, আমরা যেই লেকে যাব ওখানে গোসল করবো ইনশাল্লাহ, বাট আমরা বাসের জন্য ওয়েট করছি, আমাদের টিম মেম্বাররা সবাই ওয়েট করছে। এখানে একটা সুন্দর মনুমেন্ট আছে, এটা হচ্ছে আসলে সোভিয়েত ইউনিয়নের সময়ের। এখানে অনেকগুলো প্রতীকই আছে, এই প্রতীকটা হচ্ছে চেকের, এবং এই প্রতীকটা হচ্ছে মেবি কমিউনিস্ট পার্টির। আশা করি এই ব্লগটি সবারই ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই জায়গার লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং প্রাইস বাসের টিকিট ট্রেন কাটবে প্রাইস লিস্ট দেওয়া থাকবে। সবাই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক দেন, বেস্ট অফ লাক, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেল সাথে থাকবেন, নতুন নতুন আসবো, নতুন নতুন ভিডিও পাবেন।